खबर हुगली से, जहां घायल कार्यकर्ताओं को देखने पहुंची बीजेपी राज्य संपादिका सांसद लाजकेट चटर्जी। आपको बता दें, पश्चिम बंगाल के अलग अलग जिलों के अलग अलग हुगली जिले के धोनिया खाली में त्रिस्तरीय पंचायत चुनाव नतीजे के दिन भी संसद दली और विरोधी दल के कार्यकर्ताओं में जमकर हंगामा देखा गया। आपको बता दें, धोनिया खाली और आरामबाग मतगणना केंद्र पर तृणमूल और बीजेपी कार्यकर्ताओं में जमकर हंगामा हुआ था। खबर मिलने पर सांसद खुद धोनिया खाली मतगणना केंद्र पर अपने कार्यकर्ताओं का खबर लेने के लिए पहुंची थी। हाथापाई के दौरान 4 बीजेपी कार्यकर्ता घायल हो गए थे। बीजेपी कार्यकर्ताओं ने टीएमसी पर मारपीट करने का आरोप लगाया था। आपको बता दें, चटर्जी आज उन्हें घायल कार्यकर्ताओं को देखने पहुंची थी अस्पताल। आपको बता दें कि लालकेट चटर्जी ने ममता सरकार पर निशाना साधते हुए कहा कि तृणमूल संतरास के दम पर विद्रोही सुन चाहती है, लेकिन बंगाल की जनता टीएमसी के संतरास और भ्रष्टाचार से ऊब गई है। आने वाले चुनाव में टीएमसी के संतरास और भ्रष्टाचार का हिसाब बंगाल की जनता लेगी। মারধর করেছিল এবং এতটাই যে তারা হসপিটালাইজ হয়েছিল। এখন 3 জন আছে, একজন আরামবাগ থেকে এসেছেন, বাকি যে ছেড়ে দেওয়া হয়েছে। সুজয় আমাদের বলাগড়ের উনি আমাদের মন্ডল প্রেসিডেন্ট আছেন, এবং ভোটের দিন সকাল থেকেই ওখানে উৎপাত করছিল, কালনা থেকে লোকজন নিয়ে আসছিল বাইরে থেকে, এবং তাকে পুরো কোপানোর হয় পুরো। এবং আজকে তার মামা তাকে বাঁচিয়ে নিয়ে আসতে পেরেছে, নাহলে যদি তার মামাও না থাকতো তাহলে তাকে আর হয়তো আমরা মানে বাঁচা অবস্থায় দেখতে পেতাম না। অবস্থা খুবই আশঙ্কাজনক রয়েছে, মাথা পুরো ফেটে গেছে। আরেকজন ধনেখালীতে কালকে যে গন্ডগোল হয়েছে, আপনারা সকলে জানেন, ধনেখালীতে যে কাউন্টিং রুমের ভেতরে রড নিয়ে বন্দুক নিয়ে ভেতরে মানে টেবিলের সামনেই এমন মেরেছে, তার মানে তার বুকের কাছেও হাড়ে চিড় ধরেছে, এবং কাঁধের সাইডেও এমন গেছে যে প্লাস্টার করা যাবে না, হাড় ভেঙে গেছে। এবং আরামবাগ থেকে একজন এসেছেন, হরিপাল থেকে, তিনি মানে পঞ্চায়েত সমিতির ক্যান্ডিডেট ছিলেন, তেনাকে এমন মারধর করেছে। এবং রাজ্য পুলিশই তৃণমূলের গুন্ডাদের হাতে, উনি যখন রাজ্য পুলিশের কাছে গেছেন যে আমাকে বাঁচান বলে, তখন রাজ্য পুলিশই তৃণমূলের গুন্ডাদের হাতে তুলে দিয়েছেন, এবং তারপরে ওরা মানে এমন ভাবে নৃশংসভাবে মেরেছে, আজকে হসপিটালে ভর্তি। মানে এটা পুরো মানে ভোটের নামে পুরো সন্ত্রাস চালিয়েছে তৃণমূল, যেভাবে তাদেরকে জিততে হবে দি দরকার ছিল, এতগুলো মানুষের প্রাণ যাওয়ার থেকে তার থেকে ভোট না হওয়াই ভালো ছিল। দিদি, ছাড়া রাজ্যব্যাপী যেভাবে সন্ত্রাস ছড়াচ্ছে, বিরোধীরা আক্রান্ত হচ্ছে চারিদিকে, কি বলবেন সেই নিয়ে? খুব লজ্জার কথা, মানে আমরা একের পর এক সিপিএম এর আমলে আমরা যেটা দেখেছি, এত মৃত্যু এবং এরকম ভাবে মার দেখেছি, এখন সেটার চার 10 গুণ বেড়ে গেছে তৃণমূল। এরা কোনো বিরোধী শূন্য চাইছে, শুধুমাত্র পঞ্চায়েতের টাকা পয়সা নিজেরা নেতা থেকে মন্ত্রী থেকে শুরু করে নিজেরা বাড়িতে ঢোকানোর জন্য, কোনো মানুষের জন্য তো কোনো কাজ তারা করে না, শুধু সেই টাকাগুলো কি করে মারবো, সিন্ডিকেট বাজি তোলাবাজি করবো, এই জন্যই তারা এরা মানুষ মেরে দিচ্ছে। এই জেতার কোনো মানে হয় না, এই জেতাকে মানুষের ভোটে জেতা বলে না, এটা সন্ত্রাসের ভোটে জিতেছে। এই যে পঞ্চায়েত ভোটের যে ফলাফল, সেটা কি লোকসভা, আগামী যে লোকসভা আছে তার কি প্রভাব পড়বে? না, এখানে কিসের প্রভাব পড়বে? লোকসভা তো কেন্দ্রীয় বাহিনী দিয়ে আগেরবারও হয়েছিল, 2018 তো পঞ্চায়েত নির্বাচন হয়েছিল, পঞ্চায়েতে সেই ইতিহাস আমরা দেখেছি, 2023 তো এটাকে ছাড়িয়ে গেছে, 40 জনের মতো মৃত্যু হয়েছে, লোকসভাতেই কিছু করবে না মানুষ এদেরকে।